ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন আটিয়ারা গ্রামের জহিরুল ইসলামের ভেকু মেশিন স্ক্যাভেটর রাতের আধারে আগুনে পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে এই ঘটনা ঘটে। নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মোহাম্মদ হেদায়তুল্লাহ জানান, রাত আনুমানিক 2টার দিকে কে বা কারা যেন এই ভেকু মেশিন স্ক্যাভেটর পাঁচে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর কিছুক্ষণ পরই দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রায় 2 ঘন্টা চেষ্টা করে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নেভানো হলেও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা যায়নি ভেকু মেশিন স্ক্যাভেটর 5। জহিরুল ইসলাম জানান, এটি খালের মাটি কাটার জন্য আমার ভেকু স্ক্যাভেটর 5 নাটঘর ইউনিয়ন চরিলাম গ্রামে নিলে রাত আনুমানিক 2টার দিকে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়। গত রাত আনুমানিক 10:30 এখানে নামাইছি, তো রাইখে আমরা যাই শুয়ে রয়েছি, যার কাজ করবো আমরা বাড়িতে। সকালে আমরা কাদের উদ্দেশ্যে আসি, আসার পরে দেখি গাড়ি পুড়িয়া ছাই। এখন কে বা কারা করছে এটা আমি বলতে পারি না, কারণ এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমরা এটা সঠিক তদন্ত করে বিচার। গাড়ি মডেল কত? গাড়ি হলো আপনার 5 গাড়ি। হ্যাঁ, এটার মূল্য কত হতে পারে বর্তমান? 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা দেখি না, চালানোর মতো যোগ্যতা নেই না এখন তো, এটা কিছুই নাই, এটার গাড়ির কোনো ইঞ্জিন কোনো কিছুই নাই, সবকিছু সবকিছু অকৃজ সবকিছু।